আরে কেডি, সারা দুনিয়া তোকে কেডি বলে চেনে, আজ অন্তত তোর জন্মদিনে বলে দে এই কেডি মানেটা কি। কপিল দেব, করণ দিওয়ান। করণ দিওয়ানটা আর কে? আমার দাদু। তোমার দাদু? বলো না কেডি। আরে মিসেস বিলিমোরিয়া, এই একটা অন্তত কেস তো আপনারা আমার সাহায্য ছাড়া সলভ করুন, হ্যাঁ তাই না? ওকে ওকে। আচ্ছা একটা কথা বলো, তুমি তোমার বার্থডে উইশে কি চাইলে? আমি আমার নিজের জন্য কিছু চাইনি, আপনার হাজবেন্ড সলি আছে না, ওনার জন্য আমি চাইলাম যে। আরে এই দেখো দাবিও চলে এসেছে, কি টাইমিং ভাই তোমার, এসো এসো কেক খাও। আরে এ তো পুরো দলবল দিয়ে চলে এসেছে। হ্যাঁ কেকটা ছোট পড়ে যাবে, আসো আসো তোমরা সবাই চলে এসো। রেডি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে দাবে, আজ পয়লা এপ্রিল নয়, মানে এপ্রিল ফুল নয় আজকে। আজকে কি দিন? জন্মদিন আমার, চলে এসো সবাই। আমি মজা করছি না কেডি, আমার কাছে তোমার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আচ্ছা বলো। অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি, কে জানে কোন টাইপরাইটারে টাইপ করে নেছে। ওই ওই টিভি শোটার নাম কি জানো, ওই যেখানে সবাইকে বোকা বানানো হয়, কি নাম ওটার বন্ধুরা সবাই? বাকরা। বলো বলো বলো, তোমরা বলো ভাই, ক্যামেরা কোথায় রেখেছো? বন্দুকের ভেতর। হ্যাঁ বন্দুকের ভেতরে, তাই এরকম তাক করে দাঁড়িয়ে আছে দাবে। আরে দাবে ভাই, আর কি বন্ধ করে কেক খাও বন্ধু। আপনি চুপ করুন, কাউকে খুন করাটাই আর কি করা নয় কেডি পাঠক। তোমাকে ব্যবসায়ী মনোজ নারাংকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। তুই কি উল্টোপাল্টা প্রশ্ন করছিস দাবে? হাজারো বার আমি তোকে বলেছি, মনোজ নারায়ণ আমার বন্ধু ছিল, আমি ওকে মারিনি। আর তাছাড়াও কাউকে কেন মারবো ভাই? কেডি সব খুনি এটাই বলে, আর তোমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ এটাই বলছে যে তুমি ওকে মেরেছ। কি প্রমাণ ভাই, কিসের প্রমাণ জিজ্ঞেস করছি তোকে? কিছু তো বল, কি হয়েছে, কিভাবে হয়েছে, কোথায় হয়েছে? কেডি কাল আদালতে তোমার হাজিরা আছে, কাল সকালে সবকিছু জানা যাবে, নিয়ে যাও একে। চলুন স্যার। দিস ইজ ননসেন্স ইয়ার দবে। কেডি নিজের জন্য ভালো ডিফেন্স লয়ারের ব্যবস্থা করে নাও। কেন? কেডি পাঠক আছে তো, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প দবে। কেডি তোমার আবেদন মঞ্জুর হয়ে গেছে, এই কেসটা তুমি নিজেই লড়তে পারো। থ্যাঙ্কস। পাবলিক প্রসিকিউটরটা কে? এই খবরটা দিতেই তো আমি এখানে এসেছি, তোমার পুরনো রাইভাল বিশ্বজিৎ রানাওয়াত। বিশ্বজিৎ রানাওয়াত, বিপদ যখন আসে তখন একসঙ্গে আসে তাই না দাবে? হ্যাঁ কেডি, আর ওনার জেতার রেকর্ড 100%। আর এই কেস তোমার বিরুদ্ধে এতটাই জোরালো যে ওর রেকর্ড ভাঙবে না, নো চান্স। এই ফয়সলাটা জাজের উপর ছেড়ে দিই। এখন যাও দেবে, আমাকে আমার এই কেসটা সম্বন্ধে ভাবতে দাও। গুড লাক। আর হ্যাঁ, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়েছো।
বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সরি, বুঝতে পারছি না যে এই তিনটের মধ্যে তোমাকে আজকে কোনটা বলবো। বেস্ট অফ লাক, কেননা লাকি হলেই তুমি এই কেসটা থেকে বাঁচতে পারবে। থ্যাংক ইউ, কেননা ফাইনালি তুমি আমাকে একটা প্রমাণ করার সুযোগ দিলে যে আমি তোমার থেকে বেটার। আর সরি আমি অ্যাডভান্সই বললাম, কেননা কেসটা তো তুমি হারবেই। সাধারণত আমরা কাঠগড়ার এপাশে দাঁড়িয়ে থাকি, আজ তুমি কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে। দুনিয়াটা কেমন বদলে গেছে তাই না? আদালত কেমন লাগছে? মিস্টার বিশ্বজিৎ রানাওয়াত, আমি যেখানেই দাঁড়িয়ে থাকি না কেন, আদালতকে আমি সব জায়গা থেকে একই রকম দেখি, সত্যের প্রতীক। হ্যাঁ, কিন্তু একটা কথা আছে, প্লিজ ডোন্ট মাইন্ড মি সেইং দ্যাট। এত উঁচু থেকে তোমাকে একটু খাঁটুই দেখাচ্ছে। তো এখনো তেজ গেল না? হুশিয়ার জজ হোড়া আদালতে প্রবেশ করছে। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে একদিন এই আদালতের সবচেয়ে বড় স্তম্ভ কেডি পাঠককে এই কাঠগড়ায় দেখব। ইয়োনার স্বপ্ন আর বাস্তবের মধ্যে বিস্তর ফারাক থাকে, আর আমার এই কাঠগড়ায় দাঁড়ানোর বাস্তবতার পেছনে আরও একটা বড় বাস্তব রয়েছে, আর সেটা হলো এই যে এই আদালতে কখনো সত্য হারেনি। এই আদালতে কখনো কোনো নির্দোষকে শাস্তি দেওয়া হয়নি, আর না দেওয়া হবে। আমি আপনাকে আর আদালতকে ততটাই বিশ্বাস করি যতটা বিশ্বাস করি আমার নির্দোষ হওয়াকে। আদালতের কাজ শুরু করা হোক। ইয়োর অনার, আমি আদালতকে কিছু দেখানোর অনুমতি চাইছি। অনুমতি দিলাম, ঠিক আছে। মনোজ, ঋষি, নারং, ইয়োর অনার, 900 কোটি টাকার রেমিংটন গ্রুপ অফ কোম্পানিজের মালিক ইয়োর অনার। এর নাম গত এক মাস ধরে শিরোনাম ইয়োর অনার। হি হ্যাজ বিন অ্যাকিউজড ইন টেলিকম স্ক্যাম। এনার বিরুদ্ধে অভিযোগ, ইনি কিছু সরকারি অফিসারের সঙ্গে হাত মিলিয়ে 2000 কোটি টাকা তছরূপ করেছেন। যাই হোক, মিস্টার নারং একথা জানতেন ইয়োর অনার যে উনি ধরা পড়লে ওনার বাকি জীবন জেলে কাটবে। অফকোর্স তিনি সেটা চাননি, তাই এই মহান ইন্ডাস্ট্রিয়ালিস্ট নিজের মতনই একজন মহান ডিফেন্স লয়ারকে বেছে নেন, নান আদার দ্যান দ্য গ্রেট মিস্টার কেডি পাঠক। হ্যালো কেডি। কেডি, আমার তোমার সাহায্যের দরকার, এই লোকেরা আমাকে ফাঁসিয়ে দেবে। কেডি, তুমি কি দোষী? না কেডি, আমাকে ফাঁসানো হচ্ছে। তুমি আমার সঙ্গে দেখা করো, আমি তোমাকে সব বোঝাচ্ছি। ঠিক আছে, তোমার রেমিংটন টাওয়ার অফিসে কাল রাত 10টার সময়। ঠিক আছে, আমি অপেক্ষা করবো। আর শোনো, একা একা আমি চাই না যে কেউ জানতে পারুক যে আমি তোমার কেসটা লড়ছি। ঠিক আছে কেডি, কাল রাত 10টায় একা। আফসোস, মিস্টার নারং এর কথা জানতেন না যে ওনার সমস্ত ফোন লাইন পুলিশ ট্যাপ করে রেখেছিল। 8ই জুন রাতে 9টার সময় মিস্টার পাঠক এবং মিস্টার নারং এর মধ্যে এই কনভারসেশন টেপ করা হয়েছিল। ইয়োনার, এটা আমার গলার আওয়াজ নয়, এটা হতেই পারে না। আমার মনোজ নারং এর সঙ্গে কোনো কথাই হয়নি। রিয়েলি? আপনার সঙ্গে মিস্টার মনোজ নারং এর কোনো কথাই হয়নি? আমার কাছে যে ইনফরমেশন আছে তা অনুযায়ী এই কল আপনার অফিসের ল্যান্ডলাইন থেকে ট্রেস করা হয়েছিল মিস্টার পাঠক। এত চিন্তা করে এইভাবে রিয়্যাক্ট করবেন না, সবে তো ম্যাচ শুরু হয়েছে, স্লগ ওভার তো এখনো পড়েই আছে।
পরের দিন ইওর অনার, অর্থাৎ 9 জুন রাত ঠিক 10টার সময় নিজের কথা অনুযায়ী রেমিংটন টাওয়ারের পর্চে একটা সাদা ঝাঁ চকচকে গাড়ি এসে থামে। সিকিউরিটি ক্যামেরার ফুটেজ ইওর অনার, যদি আপনি মন দিয়ে দেখেন তো ডেট এবং টাইম স্পষ্ট দেখতে পাবেন, এমনকি গাড়ির নাম্বারও স্পষ্ট দেখা যাচ্ছে। এই গাড়ি আপনারই তো মিস্টার পাঠক? আগে হ্যাঁ, এই গাড়িটা আমারই, কিন্তু ইওর অনার, গাড়িতে নকল নাম্বার প্লেটও লাগানো যেতে পারে। আপনার সুন্দর গাড়িতে একটা বিচ্ছিরি রকমের স্ক্র্যাচ আছে বাম্পারে, ঠিক বাঁ দিকে, আমি সেদিন দেখেছিলাম। হ্যাঁ, পার্ক করার সময় লেগে গিয়েছিল। মুম্বাইতে তো এরকম হয়েই থাকে, কি করা যাবে। এক সেকেন্ড, ও এই স্ক্র্যাচটা সেই স্ক্র্যাচটাই নয় তো মিস্টার পাঠক? তার মানে এই গাড়িটা হলো আপনারই মিস্টার পাঠক? কিন্তু আপনি তো বললেন আপনি ওখানে ছিলেনই না। ও, তার মানে আপনি যখন গাড়ি ব্যবহার করেন না তখন আপনি গাড়ি কাউকে ধারে দেন? আগে না। সত্যি বলার জন্য ধন্যবাদ। ইওর অনার, এরপরে আমরা দেখি যে এই রহস্যময় লোকটি লবিতে গিয়ে কি করল। আবার মুখটা দেখা গেল না। এরকম হলে আমি কিভাবে প্রমাণ করব যে এটা আপনি মিস্টার পাঠক? ইওর অনার, আমার প্রথম সাক্ষী রেমিংটন টাওয়ার্সের সিকিউরিটি অফিসার মিস্টার গোড বলে। এই সাহেবই ছিলেন? হ্যাঁ সাহেব, এই সাহেবই ছিলেন যিনি ওই রাতে বিল্ডিং এ এসেছিলেন আর এসে বলেন। এক্সকিউজ মি, আমার নাম কে ডি পাঠক, মিস্টার নারায়ণের সঙ্গে দেখা করতে চাই। আগে আপনি 2 মিনিট দাঁড়ান আর আমি উপরে ফোন করে জেনে নিচ্ছি। এই টয়লেটটা কোথায়? আগে ওই দিকে। ইওর অনার, প্রশ্ন করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার গোড বলে, তোমার চশমার পাওয়ারটা ঠিক কত? কি বলতে চাইছেন আপনি? কেন, আমি কি দেখতে পাই না? আমি আমার কাজ কি ঠিক মতন করি না? আরে স্যার, কেন মিথ্যে বলছেন আপনি? সেই রাতে আপনি তো এসেছিলেন বিল্ডিং এ। শান্ত হন মিস্টার গোড বলে, এত রাগ করা ভালো নয়। তো সবার আগে আপনি ওনাকে ওয়াশরুমে যেতে দেখেছিলেন? হ্যাঁ সাহেব। দুর্ভাগ্যবশত ইওর অনার, আমরা ওয়াশরুমে সিকিউরিটি ক্যামেরাস লাগাই না, তাই ওখানকার ফুটেজ আমাদের কাছে নেই। কিন্তু বাথরুম থেকে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ আমরা পেয়েছি, এইটা। মিস্টার কেডি পাঠক ওয়াশরুমে গিয়েছিলেন, ওয়াশ বেসিনে ওনার মুখ এবং হাত এই তোয়ালেতে উনি মোছেন এবং তারপর সেটাকে ডাস্টবিনে ফেলে আসেন। ফেলে দেওয়ার আগে ওনার মাথা থেকে একটা চুলও এখানে থেকে যায়। এটার ডিএনএ অ্যানালিসিস বলছে যে এটা কেডি পাঠকেরই চুল। ডক্টর রস্তোগি, এটা কি সম্ভব নয় যে কেউ আমার চুল ওই টাওয়ালে লাগিয়ে দিয়েছিল? হতেই পারে। ডক্টর রস্তোগি, আপনি কি এটার গ্যারান্টি নেবেন যে এই চুলটা প্ল্যান্টই করা হয়েছিল? আগে না। থ্যাংক ইউ, আই থিঙ্ক ইউ ক্যান গো। ইওর অনার, আমি কেডিকে অনেক বছর ধরে চিনি। কেডি পাঠক কারো খুন করতে পারে না। নিজের ডিফেন্স কেডি পাঠক নিজেই লড়ছেন মিস্টার রাস্তোগি, আপনি ওনার ডিফেন্স লয়ার না। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করা হয়েছিল যার আপনি খুব ভালো মতন উত্তর দিয়েছেন। আই থিঙ্ক ইউর জব ইজ ডান। থ্যাংক ইউ মিস্টার রাস্তোগি, ইউ ক্যান গো। থ্যাংক ইউ। সো মিস্টার পাঠক, ওয়াশরুমের পরে আপনি কোথায় গেলেন? সরি সরি সরি, আপনি তো ওখানে ছিলেনই না, আপনি কি করে জানলেন? চলুন ফুটেজকে জিজ্ঞেস করি। মিস্টার পাঠক, আমার তো মনে হচ্ছে এটা আপনি।
এই এত ভদ্রতা আর স্টাইল নিয়ে লেডিসদের আসুন বলার কায়দা তো আপনারই না? ইওর অনার, এরাই সেই তিনজন। হ্যাঁ স্যার, এই সাহেবই ছিলেন আমার থেকে এই মাত্র 2 ফিট দূরে। হ্যাঁ, ইনিই ছিলেন। এত হ্যান্ডসাম লোককে কেউ কিভাবে ভুলতে পারে? আর কি সুন্দর ডিজাইনার পারফিউম লাগিয়েছিলেন ইনি, JSA, জন স্টেসি অ্যারোমা, রাইট না? আপনি কি করে জানলেন যে ওটা জন স্টেসি অ্যারোমাই ছিল? ওয়েল, আমার হাজবেন্ডের পারফিউমের বিজনেস ওই বিল্ডিং এর 8th floor-এ, এন্ড অফ কোর্স আমি স্মেলটা চিনি। মিস্টার পাঠক, আপনি কোন পারফিউম ইউজ করেন? জন স্টেসি অ্যারোমা। ইটস ওকে মিস্টার পাঠক, এতে ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। আমি ওই পারফিউমই ব্যবহার করি। এই পারফিউম ইউজ করলেই কি আমি কেডি পাঠক হয়ে যাব? কাউকে আমি খুন করে ফেলব? অফকোর্স, ইনি তো ছিলেন যার সঙ্গে আমার লিফটে দেখা হয়েছিল। আমি মিস্টার কেডি পাঠককে খুব ভালো করে জানি। আমি ওনাকে কয়েকবার টিভিতেও দেখেছি। উনি লিফটে আমার সঙ্গে কথাও বলেছিলেন আর নিজের ভিজিটিং কার্ডও দিয়েছিলেন। এক্সকিউজ মি, আপনি মিস্টার কেডি পাঠক তাই না? দ্য গ্রেট লয়ার? গ্রেট কিনা জানি না, কিন্তু আমার নাম কেডি পাঠক। দেখলি দেখলি, আমি তোকে বললাম না। হাই, আমি সুনিতা জিঙ্গার, আর ও আমার বোন বৈতেহি দরিয়ানি। হাই। ও অ্যাকচুয়ালি আমার একটা কেসের ব্যাপারে ডিসকাস করতাম। আমার যে ব্রাদার ইন ল আছে ওনার ল্যান্ড লিটিগেশনের কেস আছে, তো আপনি যদি আমাদের এই সময়। আমি একটা মিটিং এ যাচ্ছি, আপনি বরং আমার কার্ডটা রাখুন। এটাই কি সেই কার্ড মিসেস জিঙ্গার? হ্যাঁ। ইওর অনার, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এখানে দুজন লোকের ফিঙ্গারপ্রিন্ট আছে। এক তো অবশ্যই মিসেস জিঙ্গান, আর দ্বিতীয়, সারপ্রাইজ সারপ্রাইজ, আমার সহকর্মী মিস্টার কেডি পাঠক। ইওর অনার, হতে পারে ইনার সঙ্গে আমার বাইরে কোথাও দেখা হয়েছে, তখন কার্ড দিয়েছি। আমার তো ওনার মুখটা পর্যন্ত মনে পড়ছে না। তো আপনি এটা বলতে চাইছেন যে আমি মিথ্যে বলছি? একদমই তাই মিসেস জিঙ্গার, আপনি মিথ্যে বলছেন, কারণ আপনার সঙ্গে কোনোদিন ওই বিল্ডিং এ আমার দেখা হয়নি, ওই বিল্ডিং এর লিফটেও না, আপনার বোনের সঙ্গে আমার দেখা হয়নি। কেন মিথ্যে কথা বলছেন আপনি? মিথ্যে আপনি বলছেন মিস্টার পাঠক। তিনজন, অ্যাড টু দ্যাট মিস্টার গোড বলে, 4 vs 1, আপনি বলতে চাইছেন যে সবাই মিথ্যে বলছে শুধু আপনি ছাড়া? টু রংস ডোন্ট মেক এ রাইট মিস্টার প্রসিকিউটর। সত্যি কোনো অঙ্ক না যা সংখ্যা দিয়ে মেলানো যায়। যদি 10,000 লোক চাঁদকে সূর্য বলে তাহলে চাঁদ সূর্য হয়ে যায় না। ওয়েল সেড মিস্টার পাঠক, কিন্তু আফসোস আপনার এই কেডিটাই ভাষণ আর এখন খাটবে না। আপনার জন্য এই কেসটা বেশ শক্ত হতে চলেছে, বেশ মুশকিল। ইওর অনার, আমার পরের সাক্ষী মিস্টার নারঙ্গের পার্সোনাল সেক্রেটারি মিস জারিন মার্চেন্ট। আগে আমি মিস্টার কেডি পাঠকের খুব বড় ফ্যান হই, আর আমি খুব খুশি ছিলাম, কারণ মিস্টার কেডি পাঠক মিস্টার নারঙ্গের কেস লড়তে গেছিলেন, কিন্তু মিস্টার কেডি পাঠক তো আমার বসের খুন করে দিলেন। ইটস ওকে ম্যাম, রিল্যাক্স রিল্যাক্স। তো সেই রাতে মিস্টার পাঠককে আপনি রিসিভ করেছিলেন? হ্যাঁ, সেদিন তখন রাত 10টা, আর অফিসে কেউ ছিল না, শুধু আমি আর মিস্টার নারং ছিলাম যখন মিস্টার কেডি পাঠক ওখানে এলেন। ও, আইল কল ইউ ব্যাক। হ্যাঁ, ওফ, মিস্টার কেডি পাঠক, প্লিজ টু মিট ইউ, আমি জারিন মার্চেন্ট, মিস্টার নারাঙ্গের সেক্রেটারি। প্লিজ টু মিট ইউ টু। অ্যাকচুয়ালি আই এম সো প্লিজ টু মিট ইউ, আমি তো কখনো ভাবতেই পারিনি যে আপনার সাথে কখনো দেখা হবে। অ্যাকচুয়ালি আমি না অনেক বড় ফ্যান, আপনি তো আমার কাছে হিরো নন, সুপার হিরো হন। থ্যাংক ইউ মিস্টার নারায়ণ। ও হ্যাঁ হ্যাঁ, দিস ওয়ে। মিস্টার পাঠক, একটা ছোট রিকোয়েস্ট আছে, আমি কি আপনার সাথে একটা ফটো তুলতে পারি? অফ কোর্স। থ্যাঙ্কস। ইওর অনার, এই হলো সেই ছবি, মিস্টার কেডি পাঠক।
আপনি কি এই সত্যির মোকাবিলা করার জন্য তৈরি? আই এম সরি, এই সত্যিটা একটু কড়া হয়ে গেল। Your Honor, this is impossible. How can this be? Of course it's possible, Your Honor. As you can see. কেউ এই ছবিটাকে মর্ফ করে আমার মুখটা এখানে বসিয়েছে। ওনার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি। কি? ওটা আপনিই ছিলেন মিস্টার কেডি পাঠক? আপনি মিথ্যে কথা বলছেন। আমার লজ্জা লাগছে যে আপনাকে আমি হিরো ভাবতাম। You are a liar. ইয়োনার, এখনো পর্যন্ত আমার বিরুদ্ধে যে সমস্ত প্রমাণ শুনলাম এবং দেখলাম সেগুলো সবই ভিত্তিহীন। সবকটাই টাকার মাধ্যমে কেনা হয়েছে, বানানো হয়েছে। টাকাই হলো এই কেসটার মূল আধার। 2000 কোটি টাকার স্ক্যাম ইয়োনার, যার জন্য মনোজ নারাংকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ইট ইজ ভেরি ক্লিয়ার যে কেউ নিজের নাম বাঁচানোর জন্য আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ইয়োনার, এই সমস্ত সাক্ষী মিথ্যা, সমস্ত সাক্ষী ভিত্তিহীন। মিস্টার পাঠক, আপনাকে দেখে আমার সেই পুরনো গল্পটা মনে পড়ে যাচ্ছে। উট পাখির গল্প, অস্ট্রিচ। যখন অস্ট্রিচ বিপদে পড়ে তখন ও নিজের গলাটা বালিতে ডুবিয়ে লুকিয়ে ফেলে। ওর মনে হয় যে বিপদ কেটে গেছে। মিস্টার পাঠক, কোনো ভুল বুঝবেন না, বিপদ এখনো কাটেনি। এইসব সাক্ষী সত্যি আর সব আপনার বিরুদ্ধে। মিস্টার প্রসিকিউটর, এখনো পর্যন্ত আপনি আমার উপস্থিতি প্রমাণ করার চেষ্টা করেছেন, আমার উদ্দেশ্য নয়। মনোজ নারাং আমার অনেক পুরনো বন্ধু, আমি ওনাকে কেন মারব? ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন মিস্টার পাঠক, বাট আই প্রমিস ইউ দ্য আনসার ইজ ইভেন বেটার। মিস্টার মনোজ নারাং আপনার বন্ধু ছিলেন, এটা সত্যি। কিন্তু কলেজের সময়ের একটা ঘটনা আছে যা আরও বড় সত্যি। আপনাদের মাঝখানে আরও একজন ছিল মিস্টার পাঠক, আপনার প্রেম আলিশা। মনে পড়ছে? মিস্টার নারাং আপনার বন্ধু ছিলেন, তবুও উনি আপনার প্রেম কেড়ে নিয়েছিলেন আর আপনার মনও ভেঙে দিয়েছিলেন। আমি সত্যি বলছি না মিস্টার পাঠক? হোয়াট ননসেন্স ইওর অনার, আপনি কি বলতে চান প্রসিকিউটর সাহেব, যে আমার কলেজের কোনো মুছে যাওয়া বন্ধুত্ব মনে পড়ে যাচ্ছে আর আমি তখন খেপে গিয়ে আমার জীবন আমার ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে নিলাম আর মনোজ নারাংকে খুন করে দিলাম? ইটস অ্যাবসার্ড ইওর অনার। কলেজের বিষয় কলেজেই শেষ হয়ে যায়। তাহলে 3 জুন রাত্রিবেলা আপনি মিস্টার নারাঙ্গের বাংলোতে কি করতে গিয়েছিলেন মিস্টার পাঠক? অর্ডার অর্ডার, কোয়াইট ইন দ্য কোর্ট প্লিজ। হয়তো আপনার মনে নেই, কিন্তু মিসেস আলিশা নারাঙ্গের নিশ্চয়ই মনে আছে। ইওর অনার, আমি মিসেস নারাঙ্গকে ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। কেডি খুনের 1 সপ্তাহ আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ও আমাকে বলেছিল যে আজ পর্যন্ত আমার অপেক্ষায় ও বিয়েই করেনি। তাই আমি যেন মনোজকে ছেড়ে ওর হয়ে যাই, না হলে ও মনোজকে খুন করে দেবে। She is lying, Yon. আমি না কখনো আপনার সঙ্গে দেখা করেছি না তো আপনার। I hate you, Kedi. I hate you. তুমি আমার মনোজকে খুন করেছো। ভগবান তোমাকে শাস্তি দেবেই দেবে। I hate you, Kedi. I hate you. Yon, আমি ভেবেছিলাম যে সমস্ত সাক্ষী মিথ্যা কথা বলছে, কিন্তু এখন আমার মনে হচ্ছে এদের সবাইকে বোকা বানানো হয়েছে। ভাববার বিষয় হলো ইওর অনার, এতজন মানুষ একসঙ্গে বোকা হলো কিভাবে আর কেন? আর যেখানে প্রশ্নটা খুনের, সেখানে প্রসিকিউটর সাহেবের কোনো দলিলই প্রমাণ করতে পারেনি যে খুনটা আমি করেছি। এক্স্যাক্টলি ইওর অনার, এটাই তো আমার শেষ টেক্কা। খুন কে এবং কিভাবে করলো আর এটা দেখাতে আমাকে সাহায্য করবে মিস্টার মনোজ নারাঙ্গের অফিসে লাগানো স্পাই ক্যাম। যাই ছবিতে লুকানো ছিল ইওর অনার, এই ক্যামেরার ফুটেজে আমরা ফাইনালি খুনির মুখ দেখতে পাব। লেডিজ এন্ড জেন্টলম্যান, মন দিয়ে দেখুন।
ঠিক আছে কেডি, এবার এসো। কেডি, আমি খুব বড় ঝামেলায় ফেসে গেছি। আমি অ্যারেস্ট হয়ে যাওয়ার আগে প্লিজ তুমি কিছু করো। ডোন্ট ওয়ারি মনোজ, আজকের পর থেকে তোমার কখনোই কোনো রকম সমস্যা হবে না। কেডি কি করছো? এন্ড অফ স্টোরি। Your Honor, obviously এটা কোনো বহুরূপী। এখন আমি বুঝতে পারছি যে এতগুলো মানুষকে কিভাবে বোকা বানানো হলো। বোকা হয়ে যাননি তারা, তাদেরকে বোকা বানানো হয়েছে। কেউ খুব চালাকি করে আমার মুখটা, আমার কণ্ঠস্বর, আমার সমস্ত আবভাব নকল করে এই খুনটা করেছে, আর এটা আমি এবার প্রমাণ করে দেবো। আপনি কি করে প্রমাণ করবেন মিস্টার পাঠক? আদালত তো এই ব্যাপারটা দেখতে চায় যে এই সমস্ত প্রমাণ, এই সমস্ত সাক্ষী সব মিথ্যে। মিস্টার প্রসিকিউটর, আপনার সমস্ত সাক্ষী সত্যি কথা বলছে, কিন্তু এই সত্যিটাকে মিথ্যা প্রমাণ করার জন্য এর থেকেও বড় সত্যির প্রয়োজন রয়েছে। আর সেই সত্যিটা হলো, ইয়র অনার, যে 9 জুন রাত্রে আমি রেমিংটন টাওয়ারে না, মাহিমের ভেলভেট লাউঞ্জে ছিলাম আমার বন্ধু ঝিলমিল জাভেরিয়া আর প্রডিউসার মঞ্জুল পাঞ্জাবির সঙ্গে। আমরা ওখানে রাত্রি 9:30 নাগাদ পৌঁছেছিলাম। 8 নম্বর টেবিলে বসেছিলাম, ডিনার করলাম, আর রাত 11টার সময় ওখান থেকে বেরিয়েছিলাম। অলরাইট মিস্টার পাঠক, আমি তো অলরেডি প্রমাণ করেছিলাম যে আপনি রেমিংটন টাওয়ারে ছিলেন। চলুন এবার আপনি প্রমাণ করুন যে আপনি একই সময়ে দু জায়গায় কিভাবে থাকতে পারেন। ইয়র অনার, আমার প্রথম সাক্ষী ভেলভেট লাউঞ্জের ম্যানেজার জো ক্রাস্টো, যিনি ওই রাতে আমাদের অর্ডার নিয়েছিল। মিস্টার ক্রাস্টো, 9 জুন রাত 9টা থেকে 11টা পর্যন্ত ভেলভেট লাউঞ্জে আপনি ডিউটিতে ছিলেন? হ্যাঁ স্যার। আদালতকে বলুন যে আমি ওখানে ছিলাম। না স্যার, আপনি ওখানে ছিলেন না। কেন মিথ্যে কথা বলছো তুমি ক্রাস্টো? তুমি তো আমার অর্ডার নিয়েছিলে, 3টে মাশরুম স্যুপ, 2টো রেভিউলি, 1টা লাজানিয়া, যার বিল আমি ক্যাশে দিয়েছিলাম। ইয়র অনার, এটা ভুল। ওই দিন টেবিলে 3 জন নয়, শুধু 2 জন ছিলেন, আর বিলের পেমেন্ট ক্রেডিট কার্ডে হয়েছিল। ইয়র অনার, এও মিথ্যা কথা বলছে। মিস্টার ক্রাস্টো একদম ঠিক বলছেন ইয়র অনার, এই পেমেন্ট ক্যাশে না, ক্রেডিট কার্ডে হয়েছিল, আর এই কার্ড মিস্টার মঞ্জুল পাঞ্জাবির নামে ছিল। ইউ নো দেয়ার ইজ অবভিয়াসলি সাম কনফিউশন। আমি এবার পুরোপুরি নিশ্চিত যে ওই রাতে যে ওয়েটার ছিল সাজিদ, ওর সব মনে আছে। আমি সাজিদকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চেয়েছি। অনুমতি দিলাম। এই লোকটা সেই রাতে ডিনারে ছিলেন না। হ্যাঁ, 2 জন এসেছিলেন, কিন্তু এই সাহেব ছিলেন না। ইয়র অনার, এও মিথ্যা কথা বলছে। ও ঠিক বলছে ইয়র অনার, ভেলভেট লাউঞ্জের ভ্যালি অ্যাসিস্ট্যান্স, ওখানকার হোস্টেস, ওখানকার সমস্ত ওয়েটার্সের সাইন স্টেটমেন্ট, মিস্টার কেডি পাঠক ওখানে ছিলেন না। উনি ওখানে ছিলেন। ঝিলমিল, বলো না এদের, বলো না, তুমি তো ছিলে সঙ্গে। আপনার যা কিছু বলার কাঠগড়ায় এসে বলুন।
আমি 9 বছর ধরে কেডি পাঠকের সেক্রেটারি আছি। ওনার সব অ্যাপয়েন্টমেন্ট আমিই লিখে নিই। ওই রাতে উনি কোনো টাওয়ার ফাওয়ারে ছিলেন না, উনি ভেলভেট লাউঞ্জেই ছিলেন। আর আমি নিজেই ডায়েরিতে সেই অ্যাপয়েন্টমেন্টটা লিখেছিলাম। কিন্তু সেই ডায়েরি কোথায়? আমার পার্সে আছে, আমি দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, 9th June, ভেলভেট লাউঞ্জ, রাত 10টার সময়, মঞ্জিল পাঞ্জাবি অ্যান্ড ঝিলমিলের অ্যাপয়েন্টমেন্ট। 9th June, Manoj Narang, 10 p.m. Remington Towers. এই হ্যান্ড রাইটিং আপনারই মিসেস বিলিমোরিয়া? সেটা তো আমি জানি না, কিন্তু যদি আপনি না লেখেন তাহলে এলো কি করে? আরে, যখন কেউ পুরো কেডির কপি করে ফেলতে পারে, তাহলে সে আমার হ্যান্ডরাইটিং এর কপি করতে পারবে না? দেখুন। আরে, আপনি কি দেখাবেন আমাকে? আমি তো জানি আইনের দেবী অন্ধ, কিন্তু আপনিও কি অন্ধ ভেড়া? হ্যাঁ মিসেস বিলিমোরিয়া। আর আপনি জজ সাহেব, কতবার আপনার এই আদালতে কেডি বড় বড় কেস সলভ করেছেন, আর আপনারা কেডির মতো হিরোকে ভিলেন বানাচ্ছেন? কেডি মার্ডারার না জজ সাহেব। মিসেস বিলিমোরিয়া, প্লিজ, আমি এর গ্যারান্টি নিচ্ছি, ডোন্ট ওয়ারি কেডি, নাথিং উইল হ্যাপেন টু ইউ, আই উইল প্রে ফর ইউ। ইয়োর অনার, এই কেস একটা গভীর চক্রান্ত, যেখানে সব সাক্ষী আমার বিরুদ্ধে, কিন্তু এই সমস্ত সাক্ষ্য তাদের যারা আমাকে চেনেনি না। এই কারণে আমার পরবর্তী 2 সাক্ষী, যেটা আমার শেষ সাক্ষীও বটে, এদের সাক্ষ্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই দুজনই আমাকে অনেক দিন ধরে চেনেন। সবার আগে আমি মিস্টার মঞ্জুল পাঞ্জাবিকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার পাঞ্জাবি, আদালতকে বলুন যে আপনি সেই রাতে আমাকে ভেলভেট লাউঞ্জে মিটিং এর জন্য ডেকে পাঠিয়েছিলেন। হ্যাঁ ইওর অনার, আমার একটা অনেক পুরনো ল্যান্ড কেস রয়েছে। আমি আমার বন্ধু ঝিলমিলকে বলেছিলাম যে এই ল্যান্ড কেসের জন্য কেডি পাঠকের সঙ্গে দেখা করে দিতে। এই জন্য সেই রাতে আমি ভেলভেট লাউঞ্জে 3 জনের জন্য টেবিল বুক করেছিলাম। থ্যাংক ইউ মিস্টার পাঞ্জাবি। বাট কেডি ওখানে আসেননি। হোয়াট? ঝিলমিল একাই এসেছিল, ও বলেছিল যে ও মনোজ নারায়ণের সঙ্গে দেখা করতে গেছে। এই পৃথিবীর সব লোক শুধু মিথ্যেই বলছে, শুধু মিস্টার কেডি পাঠক ছাড়া, দ্য গ্রেট সত্যবাদী মিস্টার কেডি পাঠক। আমার তো মনে হচ্ছে যে ভগবানও এসে যদি ওনার বিরুদ্ধে সাক্ষী দেন, তাহলে উনি বলবেন যে ভগবান মিথ্যে বলছে। ইওর অনার, আমার বিশ্বাস আছে আমার পরের সাক্ষীর ওপর, যে আমার সবচেয়ে কাছের বন্ধুও বটে, ঝিলমিল জাভেরি, যে ওই রাতে আমার সঙ্গে ভেলভেট লাউঞ্জে ছিল। আমি মিস্টার ঝিলমিল জাভেরিকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ঝিলমিল, এখন শুধু তোর সাক্ষ্যই বাকি আছে। মিস্টার জাভেরি, আদালতকে বলুন যে ওই রাতে আমি আপনার সঙ্গে ভেলভেট লাউঞ্জে ছিলাম কি না। জজ সাহেব, কেডি পাঠক আমার বন্ধু নয়, আমার ভাইয়ের মতো। আর যতটুকু আমি জানি, দুনিয়ার এদিক থেকে ওদিক হয়ে যাবে, কিন্তু কেডি পাঠক কখনো কারো খুন করতে পারে না। মিস্টার জাভেরি, প্লিজ আনসার দ্য কোয়েশ্চেন। প্রশ্ন এটা ছিল যে মিস্টার পাঠক ওই লাউঞ্জে ছিলেন কি না। কেডি পাঠক এই দুনিয়ার একটা দৃষ্টান্ত, কেননা কেডি পাঠক আইনের রক্ষক ভক্ষক নয়। মিস্টার জাভেরি, প্লিজ আনসার দ্য কোয়েশ্চেন। দ্য কোয়েশ্চেন ইজ, মিস্টার পাঠক ওই লাউঞ্জে সেই রাতে ছিলেন কিনা। আপনারা সবাই দেখে নেবেন, এই কেসে মিস্টার কেডি পাঠকেরই জয় হবে।
Mr. Javeri, please answer the question. The question is, Mr. Pathak, shei rate shei lounge e chilen ki na? Na. আমি ওখানে একলা গিয়েছিলাম, কেডি পাঠক আমার সঙ্গে ছিল না। কিন্তু যদি সেদিন ও ওখানে থাকতো? চিলমিল অসভ্য, কেন মিথ্যা কথা বলছিস? হ্যাঁ, অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। চিলমিল, তুই মিথ্যা কেন বলছিস ভাই? আমাকে ক্ষমা করে দে ভাই, কিন্তু তুই তো সব সময় বলতিস যে যা খুশি হয়ে যাক, মিথ্যে কখনো বলবি না, সব সময় সত্যি বলবি। আর এর সঙ্গেই প্রমাণ হয়ে গেল যে সেদিন দুজন কেডি পাঠক না, একজন কেডি পাঠক ছিলেন। আর সেই কেডি পাঠক রাত্রে ভেলভেট লাউঞ্জে ডিনার করছিলেন না ইওর অনার, বরং রেমিংটন টাওয়ারসে তার বন্ধু মনোজ নারাঙ্গের খুন করছিলেন। আর এই কেসের কফিনের শেষ পেরেক, শেষ প্রমাণ হলো এই রেজিস্টার্ড গান ইওর অনার। এই গান মিস্টার পাঠকের নামে রেজিস্টার্ড আছে। পুলিশ আজ এটা উদ্ধার করেছে ওনার অফিসের একটা লকার থেকে। অ্যান্ড অফকোর্স ইওর অনার, এই গানের ওপরে ওনার আঙুলের ছাপ আছে। সো মিস্টার পাঠক, আর ইউ রং অর আর ইউ রং? Arrest my case, Your Honor. একটা কাঁচের মহল ভাঙার জন্য একটা পাথরই যথেষ্ট। আজকের কেসের শুনানি কেডি পাঠকের ভেঙে গুড়িয়ে যাওয়া সত্যনিষ্ঠার টুকরোর উপর হচ্ছে, কিন্তু আইন অন্ধ হয়ে থাকে আর তার ফয়সালাও কোনো পক্ষপাত ছাড়াই হয়। সমস্ত সাক্ষী সাবুদ আর প্রমাণ বিচার বিবেচনা করার পর এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে কেডি পাঠক মনোজ নারাঙ্গের খুন করেছে। আর এই খুনের শাস্তি হিসেবে 302 ধারা সেকশন 34 অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড শোনাচ্ছে। The case is closed. যে লোকের কাছে আপনার মতো উকিল আছে তার তো ব্যাড লাক হতেই পারে। কেডি কেডি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আটই জুন রাতে 9টার সময় মিস্টার পাঠক এবং মিস্টার নারাঙ্গের মধ্যে এই কনভারসেশন টেপ করা হয়েছে। আমার মনোজ নারাঙ্গের সঙ্গে কোনো কথাই হয়নি। এই গাড়ি আপনারই তো মিস্টার পাঠক? সেই রাতে আপনিই তো এসেছিলেন বিল্ডিং এ। এটার ডিএনএ অ্যানালিসিস বলছে যে এটা কেডি পাঠকেরই চুল। এই সাহেবই ছিলেন আমার থেকে এই মাত্র 2 ফিট দূরে। তিনিই ছিলেন? এত হ্যান্ডসাম লোককে কেউ কিভাবে ভুলতে পারে? তিনিই তো ছিলেন যার সঙ্গে আমার লিফটে দেখা হয়েছে। মিস্টার কেডি পাঠক তো আমার বসকে খুন করে দিলেন। কেন মিথ্যা কথা বলছেন আপনি? মিথ্যে আপনি বলছেন মিস্টার পাঠক। আমি ওখানে একলা গিয়েছিলাম, কেডি পাঠক আমার সঙ্গে ছিল না। আপনার জন্য এই কেসটা বেশ শক্ত হতে চলেছে, বেশ মুশকিল। যে কেডি পাঠক মনোজ নারাঙ্গের খুন করেছে 302 ধারা সেকশন 34 অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড শোনাচ্ছে। Thank you.
চল সেদিকে, চল এখান থেকে, চল বস এখানে। শোন, কোন রকম চালাকি চলবে না, বুঝলি? না হলে উল্টো ঝুলিয়ে মারবো তোকে। চলো। অ্যাডভোকেট কেডি পাঠক, চিনতে পেরেছো আমাকে? রাঘব রেড্ডি, এক বছর আগে তোমাকে খুনি প্রমাণ করে জেলে পাঠিয়েছিলাম। আর তোমাকে কে পাঠিয়েছে? লম্বা গল্প, ছোট করে দেব, তোমার জীবনের মতো ছোট করে দেব। আজ তোমার থেকে বদলা নিয়েই ছাড়বো কেডি। রাত অনেক হয়ে গেছে রাঘব, শুয়ে পড়ো, এই বদলা বদলা কালকে খেলবো, ঠিক আছে? খেলবো তো অবশ্যই কেডি, তোর প্রাণ নিয়ে ফেলবো তোকে কেডি। তুই আমাকে জেলে পাঠিয়েছিলি না? কি হচ্ছে? তোমার জন্যই আমি জেলে এসেছিলাম কেডি, আর তোমার জন্যই আমি আজকে বাইরে যাচ্ছি। ঠিক আছেন আপনি? রাঘব, ও তো পালিয়ে গেল। এটাই সময় কেটি সত্যটা প্রমাণ করার। ইটস নাও অর নেভার। হাতকড়ি লাগাও আর সেলে বন্ধ করো। জেলা সাহেব, কেডি পাঠক এক্ষুনি জেল থেকে পালিয়েছে। যাও ওদিকে কি খোঁজো। ঠিক আছে, কেডি পাঠক পালিয়ে গেছে, জলদি দরজা খোলো। হ্যাঁ জেলা সাহেব। জেলা সাহেব, আপনি এখানে তো ওকে ছিল। অবাক করে দিলি ভাই তুই, আদালতে আমার বিরুদ্ধে মিথ্যা কেন বললি? আরে কমান কমান কেরি, তুই তো বলেছিলি আমাকে মিথ্যা কথা বলার জন্য। পাগল হয়ে গেছিস ঝিলমিল, আমি কখন বললাম তোকে? কমান কেরি কমান, কোর্টে যাওয়ার আগে জেল থেকে আমি একটা ইমেল পেয়েছিলাম, এই দেখ ভিডিও টেপ, এই দেখ জেল, তুইও আছিস। ঝিলমিল আমার বন্ধু, আদালতে আমার বিরুদ্ধে তোকে মিথ্যা সাক্ষ্য দিতে হবে। এটা বলতে হবে যে আমি তোর সঙ্গে ওই রাতে ভেলভেট লাউঞ্জে ছিলাম না, না হলে এরা আমাকে জেলের মধ্যে মেরে ফেলবে। যেরকমটা আমি বলছি সেরকম কর ঝিলমিল। এটা কে বল? হ্যাঁ এটা কে আমি জানি না, কিন্তু এটা আমি নই, আর এটা জেলও না। এই দেখ, জেলের শিখগুলোর মধ্যে এত দূরত্ব হয় না, আর জেলের ভিতর তুই কোনোদিন ফায়ার এক্সটিংগুইশার দেখেছিস? হ্যাঁ, এই আওয়াজটা শুনতে পাচ্ছিস? এটা কোনো মিউনিসিপ্যাল স্কুলের ঘন্টার আওয়াজ। মানে ও তোকেও বোকা বানিয়ে গিয়েছে। তার মানে আমাকে বোকা বানিয়ে তোর বিরুদ্ধে সাক্ষী? লজ্জা হওয়া উচিত তোর ভাই, তুই নিজের বন্ধুকে চিনতে পারলি না? আই এম সরি, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে, আমি এক্ষুনি পুলিশে গিয়ে। দাঁড়া ভাই,
আমার নাম ইতিমধ্যে পুলিশের মোস্ট ওয়ান্টেড লিস্টে চলে এসেছে। আসলে আমি জেল থেকে পালিয়েছি নিজেকে নির্দোষ প্রমাণ করানোর জন্য নয়, ওকে শাস্তি দেওয়ার জন্য। আর শোন ভাই, কি ওই যে তোর বন্ধু আছে না প্রডিউসার, কি নাম জানোর? মঞ্জুল পাঞ্জাবি। মঞ্জুল পাঞ্জাবি, হ্যাঁ হ্যাঁ। ও আদালতে মিথ্যা কথা বলেছিল আমার বিরুদ্ধে। আরে আমি তো তোকে বাঁচানোর জন্য মিথ্যে বলেছিলাম, ও কে জানে কাকে বাঁচানোর জন্য মিথ্যে বলো। ওকে জিজ্ঞেস কর না, ফোন কর, ফোন কর, দে জামাই দে। চল তুই চেঞ্জ করে নে, আমি ততক্ষণে ফোন করছি। কিরে মঞ্জুল, তুই কোর্টে মিথ্যে কেন বললি রে? আরে ও আমাকে বলেছিল আমি আদালতে মিথ্যে না বললে ও আমার বউয়ার বাচ্চাকে মেরে দেবে। কে? কেডি পাঠক রে। হাই। এই যে এই যে, এই আমার অফিসে গান নিয়ে এসেছিল, এই এই আমাকে ধমকেছিল। রিল্যাক্স 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 মঞ্জুল রিল্যাক্স, ইনি হলেন আসল কেডি পাঠক, সবার মতো তুইও ধোকা খেয়ে গেছিস। হ্যাঁ কিন্তু কিন্তু ও যে চারুণ, সব নিজের বুদ্ধিমত্তার ব্যবহার করবেন না। এটা বলুন যে লোকটা আপনার অফিসে এসেছিল ওনার সম্বন্ধে কি কি মনে আছে, কিছু বলতে পারবেন আপনি আমাকে? ভাবনা চিন্তা করে বলুন, টেক ইউর টাইম। কোথা থেকে এসেছিল, কোথায় গেল আমি জানি না, কিন্তু ও যখন গেল তখন আমার আমার নতুন কার্পেটে সব বালি আর বালি হয়ে গেল। বালি? বালি মানে হলো যেখান থেকে ও এসেছিল সেখানকার বালি ওর জুতোয় লেগে গিয়েছিল। তার মানে কোনো সমুদ্রের ধার, বিচ, সমুদ্রের ধারে কোনো মিউনিসিপ্যাল স্কুল। এই এই যে লাউঞ্জ আছে, ভেলভেট লাউঞ্জ, কটার সময় খোলে? মিস্টার ক্র্যাস্টো, হাই স্যার। আপনি? হ্যাঁ, তোমায় থ্যাংক ইউ বলতে এসেছিলাম, আমাকে বাঁচানোর জন্য আদালতে তুমি মিথ্যা কথা বলেছিল, দ্যাটস ওয়াই। কি স্যার, ওটার জন্য তো আপনি টাকাও দিয়েছিলেন, পুরো 20,000 টাকার জন্য তো আমি আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা বলতে পারি? রাইট। কি স্যার, ওটার জন্য তো আপনি টাকাও দিয়েছিলেন, পুরো 20,000 টাকার জন্য তো আমি আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা বলতে পারি? গুড কোয়ালিটি রেকর্ডিং, থ্যাংক ইউ। আমি কেডি পাঠক, আর তুমি বিপদে পড়লে কাম, লেটস গো এন্ড হ্যাভ এ চা। কেডি স্যার এখানেই দেখা করেছিলেন। কোথা থেকে এসেছিল, কোথায় গেছিল আমি জানি না। ওই যে কাগজ তুমি বলছো ফেলেছিল, সেটা কোথায় ফেলেছিল? কাগজ স্যার এখানেই কোথাও ফেলেছিল। স্যার এটাই ছিল। মড ফেরির টিকিট মানে মড বিচ, মড বিচ মিউনিসিপ্যাল স্কুল। হ্যালো পুলিশ, thank you.
Hands up, KD Pathak. জেল থেকে পালিয়ে তুমি বড় ভুল করেছো। ইউ আর ফিনিশড, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই রকম দায়িত্ব জ্ঞানহীনের মতন কাজ আপনার কাছ থেকে আশা করিনি কেডি। ইয়ার অনার, আপনি তো সাইলেন্স। জেল থেকে পালিয়ে গিয়ে আপনি শুধু আইনি ভঙ্গ করেননি, বরং পুরোপুরি প্রমাণ করে দিয়েছেন যে আপনি দোষী। কিন্তু ইয়ার অনার, I warned you, KD. Your Honor, আমি জেল থেকে পালিয়েছিলাম, কিন্তু আমি আমার নকলকে ধরতে গিয়েছিলাম। কিন্তু যখনই আমি তার ডেরায় গিয়ে পৌঁছলাম, ইন্সপেক্টর দবে আমাকে গ্রেফতার করে নিলেন। তাই বলে কি নিজে আইনকে হাতে তুলে নেবেন? এই দ্বিতীয় মোকদ্দমা আপনার দ্বিতীয় অপরাধের জন্য। আমার মনে হয়েছিল আপনাকে ক্ষমা করে দেওয়া যায় কিনা, কিন্তু না, উচিত হতো যদি আমি আপনাকে মৃত্যুদণ্ড দিতে পারতাম। এর ফলে ইউ কুড হ্যাভ বিন হ্যাঙ্গড আনটিল ডেথ, মিস্টার কেডি পাঠক। পরিণতি ঠিকই আছে ইয়র অনার, কিন্তু নামটা ভুল। খুনের অপরাধে নিঃসন্দেহে এই লোকটার মৃত্যুদণ্ড হওয়া উচিত, কিন্তু ওর, কেডি পাঠকের নয়। দুদুজন কেডি? ইয়র, আমি শুরু থেকেই বলছিলাম, কেউ আছে যে আমার চেহারা নকল করে আমার জায়গা নিয়েছে, আর আমি তাকে খুঁজেছি। আর তার খবর পেতেই আমি ইন্সপেক্টর দবেকে টোপ দিয়ে ওকে অ্যারেস্ট করিয়েছি। মাই গড, আপনাদের দুজনের মুখ এতটাই মিলে যায় যে যে কেউ বোকা বনে যাবে। ইয়র অনার, দিস ইজ ভেরি অড। সেদিন মিস্টার পাঠকের সাক্ষীরা এই কনফার্মেশন দিয়েছিলেন যে উনি ভেলভেট লাউঞ্জে ছিলেন না, উনি মিস্টার নারং এর সাথে ছিলেন রেমিংটন টাওয়ারসে। ইয়র অনার, আমার সাক্ষীদের কিনে নেওয়া হয়েছিল, তাদেরকে খুনের হুমকি দেওয়া হয়েছিল, আর এটা শুধু আমি না, ওরা সবাই এসে এই আদালতে বলবে। I don't understand. There are still a lot of questions to be answered. এই লোকগুলো সেদিন মিথ্যে বলছিলেন আর আজ সত্যি বলছেন, আমরা কি করে বুঝবো? আমাদের সামনে দুজন কেডি পাঠক দাঁড়িয়ে আছেন, এদের মধ্যে কে কখন কোথায় ছিল আমরা কি করে বুঝবো? দুজনের মধ্যে অপরাধী কে আমরা কি করে বুঝবো? চেহারাটা না হয় বুঝলাম, কিন্তু একই গাড়ি, একই অভ্যেস, একই গান, আর সেই গানের উপরও ফিঙ্গারপ্রিন্টস একই লোকের। হাউ ক্যান দিস বি? Isn't it obvious, Mr. Ranawat? যে এটা খুবই জটিল চক্রান্ত আমাকে ফাঁসানোর জন্য। ইয়র অনার, আমি এই লোকটার সব চালাকির তদন্ত করেছি, অফকোর্স ততটা নয় যতটা রিসার্চ ও আমার উপর করেছে। সবার আগে ওর গোপন ডেরা থেকে আমি এই ফাইল পেয়েছি, যার মধ্যে থাকা নিউ মেক্সিকোর সেন্ট সেবাস্টিয়ান হসপিটালের রিপোর্ট থেকে এটা স্পষ্ট বোঝা যায় ইয়র অনার, যে এই লোকটা প্লাস্টিক সার্জারি করে নিজের মুখটা হুবহু আমার মতো বানিয়েছে।
তাই নয়, তিনি ড্যাক্টিলোস্কোপি অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সায়েন্সের সাহায্য নিয়ে নিজের আঙুলের ছাপ পর্যন্ত আমার মতো বানিয়েছে। ইয়নার খুনের ঠিক এক রাত আগে, যখন আমার অফিসে কেউ ছিল না, লুকিয়ে ও আমার অফিসে ঢোকে। ওখানে ও আমার ভিজিটিং কার্ড চুরি করে। চেয়ারের ওপর থেকে আমার মাথার চুল বার করে। আমার লকার থেকে আমার বন্দুক চুরি করে। আর মিসেস বিলিমোরিয়ার ডায়েরিতে অ্যাপয়েন্টমেন্ট মুছে দিয়ে ওই অ্যাপয়েন্টমেন্ট লেখে। তারপর ও ওখানে আমারই চেয়ারে বসে আমারই ল্যান্ড ফোন থেকে মনোজ নারাংকে ফোন করে আর পরের দিন 10টার সময় দেখা করার কথা বলে। হ্যালো কেডি, কেডি আমার তোমার সাহায্যের দরকার। এই লোকেরা আমাকে ফাঁসিয়ে দেবে কেডি। তুমি কি দোষী? না কেডি, আমাকে ফাঁসানো হচ্ছে। তুমি আমার সঙ্গে দেখা করো, আমি তোমাকে সব বোঝাচ্ছি। ঠিক আছে, তোমার লিভিংটন টাওয়ারের অফিসে কাল রাত 10টার সময়। ঠিক আছে, আমি অপেক্ষা করব। শোনো, একা এসো। একা? আমি চাই না যে কেউ জানুক যে আমি তোমার কেসটা লড়ছি। ঠিক আছে কেডি, কাল রাত 10টায় একা। বাই। ক্যা বাত হ্যায়, বলতেই হবে যে তুমি যেই হও বেশ চালাক। কি বলতে চাইছেন আপনি মিস্টার? কেডি পাঠক, ইয়র অনার। ইয়র অনার, যেই সত্যিটা আমি আদালতে দেখাতে চাইছিলাম ওই সত্যিটাই ও বলে দিচ্ছে। চলুন, আমার এই নকল ব্যক্তি খুন কি করে করেছে এর পরের গল্পটা আমি আদালতে শোনাচ্ছি। খুনের দিন মদন মোটরস থেকে ইনি গাড়ি ভাড়া করেছিলেন, তার উপর নকল নাম্বার প্লেট লাগালেন, আর যে ধরনের স্ক্র্যাচ আমার গাড়িতে রয়েছে হুবহু একই রকম স্ক্র্যাচ ওই গাড়িতে করে কেডি পাঠক সেজে রেভিংটন টাওয়ারসে পৌঁছলেন। ওখানে পৌঁছানোর পর উনি সিকিউরিটি গার্ড গোড়বলের সঙ্গে দেখা করে বাথরুমে গেলেন। যেখানে উনি জেনে শুনে ওই টাওয়ালে আমার চুল রাখলেন ফরেনসিক্সের জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে উনি লিফটের দিকে গেলেন, যেখানে উনি আমার অফিস থেকে চুরি করা ভিজিটিং কার্ড মিসেস সুনিতা জিঙ্গানকে দেন। অ্যাকচুয়ালি আমার একটা কেসের ব্যাপারে ডিসকাস করতাম, আমার যে ব্রাদার ইন ল আছে। এই সময় অন্য একটা মিটিং এর জন্য এসেছি আমি, আমার কার্ডটা আপনি রাখুন। তারপর ইনি দস্তলে নেমে যান, যেখানে ওনার সঙ্গে দেখা হয় মনোজ নারাঙ্গের সেক্রেটারি জারিন মার্চেন্টের সঙ্গে। এক্সকিউজ মি, আইল কল ইউ ব্যাক। হ্যাঁ, ওহ, মিস্টার কেডি পাঠক, প্লিজ টু মিট ইউ। আমি জারিন মার্চেন্ট, মিস্টার নারাঙ্গি সেক্রেটারি। প্লিজ টু মিট ইউ টু। অ্যাকচুয়ালি আমি আপনার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ। ওই মিস্টার নারাং, ও উনি তো নিজের কেবিনে আছেন। সরি মিস্টার পাঠক, If you don't mind, আমি কি আপনার সাথে একটা ফটো তুলতে পারি? Of course. আর ওনার সঙ্গে ফটো তোলার পর উনি মনোজের কেবিনে ঢুকে পড়লেন আর আমারই বন্দুক দিয়ে মনোজকে খুন করলেন। ভালো হয়েছে কেডি তুমি এসে গেছো। কেডি, আমি খুব বড় ঝামেলায় ফেসে গেছি। আমার অ্যারেস্ট হয়ে যাওয়ার আগে প্লিজ তুমি কিছু করো। ডোন্ট ওয়ারি মনোজ, আজকের পর তোমার কোনোদিনও কোন রকম প্রবলেম হবে না। আমার গ্রেফতার হওয়ার পরে
উনি লুকিয়ে আরও একবার আমার অফিসে আসেন, আর ওই বন্দুকটা একই জায়গায় রেখে দেয় যাতে পুলিশ ওই বন্দুকটা বাজেয়াপ্ত করতে পারে। তিনি মিসেস বিলি মোরিয়ার ডায়েরিতেও, মিসেস বিলি মোরিয়ার হ্যান্ডরাইটিংয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট লিখেছিলেন। ওয়েল ডান, স্বীকার করছি তুমি শুধু আমার মতো দেখতেই নয়, আমার মতো ওকালতিও করতে পারো। ইমপ্রেসিভ। কিন্তু আপনাদের দুজনের মধ্যে আসল কেডি? অবভিয়াসলি আমি ইওর অনার। অ্যাবসলিউটলি নট ইওর অনার, আমি হলাম কেডি পাঠক, আর এটার সবথেকে বড় প্রমাণ হলো এই ব্যক্তির এই আদালতে থাকা। আমাকে ধরিয়ে দিয়ে ওর উদ্দেশ্য পূর্ণ হয়েছিল, যে প্রতিশোধ ও আমার থেকে নিতে চাইছিল সেটা নিতে পেরেছিল। তাহলে ওর কেডি পাঠক সেজে এই আদালতে আসার কি দরকার ছিল? সবথেকে বড় ভুল এটা তোমার ইওর অনার। আমি যদি এখানে কেডি পাঠক হয়ে না আসতাম, তাহলে আপনি এই লোকটাকে কেডি পাঠক ভেবে ফাঁসিতে ঝুলিয়ে দিতেন, আমার তাতে কি হতো? ওকে ওর নিজের নামে শাস্তি দেওয়া দরকার ছিল, যাতে কেডি পাঠক মানে আমি নিজের জীবন সুখে কাটাতে পারি। ও আই সি, এবার আমি বুঝলাম তোমার আসল প্ল্যান। ইওর অনার, এই লোকটা শুধুমাত্র আমার থেকে বদলা নিতে চায় না, বরং সমাজে আমার জায়গাটাও নিতে চায়, কেডি পাঠক হয়ে বেঁচে থাকতে চাইও। এইভাবে তো আমরা কোনো সিদ্ধান্তেই পৌঁছতে পারবো না। আপনারা কি দুজনে প্রমাণ করতে পারবেন যে আপনাদের মধ্যে আসল কেডি কে? অফকোর্স ইওর অনার, আমি আমার সেক্রেটারি মিসেস বিলি মোরিয়াকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিসেস বিলি মোরিয়া, আদালতে বলুন যে আসল কেডি ঠিক কে। তোমাদের দুজনকে তো একই রকম দেখতে লাগছে, আই এম সো কনফিউজড। আসল কেডির আমার বাড়ির অ্যাড্রেস জানা আছে। দ্যাটস ভেরি সিম্পল, ফ্ল্যাট নাম্বার 302, খুচরোবাগ, কোলাবা, মুম্বাই। স্যার, এটাই আসল কেডি। আর আপনার বাড়িতে আপনার স্বামী ফ্র্যামরোজ আর আপনার তিনটে কুকুর, রকি, ব্রুটাস আর টাইগার। আরে, দু মাস আগে টাইগারের পা ভেঙে গেছিল না? এখন ঠিক আছে মিসেস বিলমোরিয়া? হ্যাঁ, এটাও ঠিক ইওর অনার। অর্ডার, অর্ডার ইওর অনার। ঠিকানাতে কি হয়? ঠিকানা তো সবাই জানতে পারে, আই মিন ওই রাস্তার পোস্টম্যানও তো জানে যে ঠিকানা কি। ঠিক। মিসেস বিলিমোরিয়া, আপনি ওনাকে কোনো কঠিন প্রশ্ন করুন। ওকে। আচ্ছা কেটি, তুমি আমাকে এটা বলো যে যেদিন তুমি অ্যারেস্ট হয়েছিলে তোমার বার্থডে ছিল, তো আমি তোমাকে বার্থডে প্রেজেন্টে কি দিয়েছিলাম? সরি, আমি আপনাকে সেই গিফটের জন্য থ্যাংক ইউ বলিনি। মিসেস বিলিমোরিয়া, থ্যাংক ইউ ফর দ্য ওয়াচ। ইয়োনা, হি ইজ দ্য রাইট কেডি। মিসেস বিলিমোরিয়া, অরেঞ্জ কালারের গিফট বক্সে দিয়েছিলেন আপনি, রাইট? হি ইজ দ্য রাইট কেডি। ও গড, আই এম সো কনফিউজড। মিসেস বিলমোরিয়া, প্লিজ সিট ডাউন। ইওর অনার, আমি আমার সবচেয়ে কাছের বন্ধু ঝিলমিল জাভেরিকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। হ্যাঁ, অনুমতি দিলাম। মিস্টার ঝিলমিল, হ্যাঁ, আপনি কি আসল কেডি কে চিনতে পারবেন? হ্যাঁ জজসাহেব, আসল কেডির একটা অভ্যেস আছে, ও নিজের আঙ্গুলে পেন্সিল ঘোরাতে পারে এইভাবে। হ্যাঁ, এইভাবে জজসাহেব। ওয়েল ডান, এটাও শিখে নিয়েছো তুমি। অর্ডার, অর্ডার, কোয়াইট ইন দ্য কোর্ট প্লিজ। ও মাই গড,
জজ সাহেব, আমার আমার তো মাথা ঘুরছে। হ্যাঁ, একটা কথা জজ সাহেব, আমার ব্যাপারে যেটা শুধু কেডি জানে, সেই রাতে আমরা যে ভেলভেট লাউঞ্জে ডিনার করতে গিয়েছিলাম সেখানে আমি একটা দারুণ ফানি জোক শুনিয়েছিলাম, এখনই সেটা বোঝা যাবে। আর যে কেডির ওই ফানি জোক মনে থাকবে সেই আসল কেডি হবে। জিলমিল, মজার তো ছিল না তোর জোকটা, খুব বিশ্রী টাইপের একটা জোক ছিল, ওই সময় আমি তোকে বলিনি। ওই হাতি আর পিঁপড়ের গল্প, যেখানে পিঁপড়ে তার পা বার করেছিল হাতিটাকে ল্যাং মারার জন্য। হ্যাঁ, কিন্তু তার থেকেও ভালো জোক তো মিস্টার পাঞ্জাবির ছিল। ওই যে ওটা মনে আছে না, এক ধনী কৃষক নিজের জন্য মার্সিডিজ মোষ কিনেছিল। গুড ওয়ান মিস্টার পাঞ্জাবি। ঝুলমিল, থ্যাংক ইউ, ইউ মে গো। তো মিস্টার নকল কেডি পাঠক, এর মানে তোমার কোনো গুপ্ত চর ছিল ওই সময় ভেলভেট লাউঞ্জে, এই প্রশ্নটাই আমি তোমাকে করতে যাচ্ছিলাম। বিশ্বজিৎ, প্লিজ অ্যাপ্রোচ দ্য বেঞ্চ। ইওর অনার, কেডির একটা বিশেষত্ব হলো যে ও কঠিন থেকে কঠিন অবস্থায় মাথা ঠান্ডা রাখতে পারে, আর এই দুজনেই খুব শান্ত। আপনি তো কেডিকে অনেক বছর ধরে চেনেন, আপনার কি মনে হয় আসল কেডি কে? কে জানে স্যার, কি নাটক চলছে, দুজনকে জেলে ভরে দিন, পরামর্শ দিচ্ছি আমি। আপনি যেতে পারেন। এই আদালতে আর কেউ আছেন যিনি কেডি পাঠককে খুব ভালো মতন চেনেন? ইওর অনার, আপনার স্বামী অগ্নিদেবের মার্ডার কেসটা নিশ্চয়ই মনে আছে, যেখানে আমার মক্কেল তৃষিকার মিথ্যা কথা বলার রোগ ছিল। হ্যাঁ, মনে আছে। ওই কেসের সময় আপনি আমাকে ওয়ার্ন করেছিলেন। এটা কি হচ্ছে কেডি, আপনার মক্কেল কথায় কথায় মিথ্যে বলে যাচ্ছে। দিস ইজ ভেরি সিরিয়াস, আমি যদি চাই এখনই এই কেসের রায় দিতে পারি। এর মানে হলো আপনি আসল কেডি। ইওর অনার, লিফট মার্ডার কেস, যেখানে আমি আমার মক্কেল সঞ্জয় ভকতকে বাঁচিয়েছিলাম, কিন্তু আপনি ভেবেছিলেন যে আমি ওকে বাঁচাতে পারবো না। ইনফ্যাক্ট আপনি আমায় বলেছিলেন যে বোধহয় ওটা আমার প্রথম হার হবে। আই হোপ ইউ রিমেম্বার। শুরু থেকে শেষ পর্যন্ত মায়ার তথ্য প্রমাণের সামনে আপনি শুধু মন গড়া কাহিনী বলে গেছেন। আই এম সরি কেডি, কিন্তু আজ আপনার কাগজপত্র খুবই কমজোরি ছিল। সঞ্জয় ভকত খুনি নয়, এটা প্রমাণ করবার জন্য আপনাকে আসল খুনিকে ধরতে হবে। কেডি, এতক্ষণে আপনি নিশ্চয়ই জেনে গেছেন যে এটা অসম্ভব। মাই গড, আপনাদের দুজনেরই তো কেডির সব কেস মনে আছে। ইওর অনার, মামলার ব্যাপারে যে কেউ তো খবরের কাগজে পড়ে বা আদালতে এসে শিখতে পারে, কিন্তু কেসের পরের কথা তা শুধু আমিই জানি। আমি আমার প্রতিদ্বন্দ্বী মিস প্রণালী গুজরালকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস গুজরাল, জাজিরার প্লেন ক্র্যাশ করার পর আপনি আমাকে কিছু বলেছিলেন। ইওর অনার, আমি কেডিকে বলেছিলাম এত বড় জয়ের পর ওর উচিত আমাকে একটা কফি ট্রিট দেওয়া। রাইট, আর আমি বলেছিলাম যে কোনো প্রাইভেট আইল্যান্ডে যাওয়া যাক, প্রাইভেট জেটে। হি ইজ অ্যাবসলিউটলি রাইট ইওর অনার, এর মানে আসল কেডি পাঠক তিনি। থ্যাংক ইউ মিস গুজরাল। মিস গুজরাল, রেফতি নাগপাল মারার কেস নিশ্চয়ই আপনার মনে আছে, ওটা একমাত্র কেস যেটা আপনি আমার বিরুদ্ধে জিতেছিলেন। আর কেসটা শেষ হওয়ার পরে আপনি আমায় একটা প্রশ্ন করেছিলেন, মনে আছে আপনার সেই প্রশ্নটা? ইওর অনার, আমি কেসের পর কেডিকে জিজ্ঞাসা করেছিলাম যে উনি একটা জিতে যাওয়া কেস কেন হেরে গেলেন। রাইট, আর আমি আপনাকে বলেছিলাম যে আমি সত্যের জন্য লড়ি, আমি লড়ি সত্যের জয়ের জন্য, অপরাধীকে সাজা আর নিরাপরাধকে বাঁচানোর জন্য, তাই আমার হারের মধ্যেই জয় রয়েছে। দ্যাটস অ্যাবসলিউটলি রাইট ইওর অনার। আই সিওরলি ডোন্ট নো আসল কেডি কে। এখন তো একটাই উপায় আছে, এই দুজনের ডিএনএ টেস্ট করতে হবে। অ্যাবসলিউটলি নট ইওর অনার, কেডি পাঠক আজ পর্যন্ত এই আদালত থেকে হেরে কখনো বাড়ি ফেরেনি, সত্যিটা এখানেই প্রমাণ হবে। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট?
ডিয়ার অনার, এই আদালতে কেডি পাঠককে নিয়ে যা যা কথা হয়েছে, কোথাও না কোথাও আমি কাউকে না কাউকে এই কথাগুলো বলেছি। কিন্তু একটা রহস্য আছে যেটা আমি ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ, একমাত্র আমার বিশেষ এক বন্ধু মিস্টার বিশ্বজিৎ রানাওয়াত ছাড়া। মিস্টার বিশ্বজিৎ রানাওয়াত, একটু এখানে কষ্ট করে আসবেন। ইয়র অনার, উইথ ইয়র পারমিশন। হ্যাঁ ইয়র অনার, মিস্টার রানাওয়াত আর আমার পরিচয় অনেক দিনের, তবে থেকে যবে থেকে আমরা ল স্কুলে একসঙ্গে পড়তাম। কারেক্ট, আমি সবসময় ফার্স্ট হতাম আর বিশ্বজিৎ সেকেন্ড। আর এই বিষয়টা নিয়ে হিংসা তোমার আজও আছে, তাই না বিশ্বজিৎ? আপনি মাঝখানে বলে উঠবেন না। ইয়র অনার, আমি বিশ্বজিতের ব্যাপারে একটা এমন বিষয় জানি যেটা বিশ্বজিতও জানে না যে আমি জানি, আর এই বিষয়টা পৃথিবীতে কেউ জানে না, কারণ আমি এখনো পর্যন্ত গত 13 বছরে এটা কাউকে বলিনি। Quiet in the court, please. I'm sorry, বিশ্বজিৎ, আজ এই বিষয়টা উঠলো বলে আমাকে এই রহস্যটা সবার সামনে বলতে হবে। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। আজ থেকে 13 বছর আগে যখন আমরা দুজন ল স্কুলের ফাইনাল ইয়ারে ছিলাম, তার মানে হলো সেট দয়ারাম কলেজ অফ ল, প্লিজ ডু নট ইন্টারাপ্ট। হ্যাঁ তো মিস্টার রানাওয়াত, আমি বলছিলাম যে 18th October 1998 মিস সোনাল সাক্সেনা আমাদেরকে ক্রিমিনাল ল পড়াচ্ছিলেন। মিস সোনাল, ওনার খোপায় লাগানো ফুলের মালার গন্ধ আমার আজও নাকে লেগে আছে। মোগরা, ভেরি নাইস। লেকচার শেষ হতেই মিস সোনাল নিজের ব্যাগটা ক্লাসরুমে ফেলে রেখে গেছিলেন। ইয়র অনার, আমার এরকম কিছুই মনে নেই। আমার মনে আছে, আর কেউ ছিল না ক্লাসে ওই দিন। মিস্টার রানাওয়াত, আপনি আপনার ক্রিমিনাল ল টিচারের সঙ্গে একটা খুবই ক্রিমিনাল কাজ করেছিলেন। ওনার ব্যাগ থেকে একটা 1000 টাকার নোট আপনি চুরি করেছিলেন, মনে আছে আপনার? দিস ইজ ননসেন্স ইয়র অনার, আপনি কি করে জানলেন? আমার এই কারণে মনে আছে ইয়র অনার, কারণ আমি তখন ওখানে ছিলাম আর আমি লুকিয়ে মিস্টার রানাওয়াতকে দেখেছিলাম। দিস ইজ আ জোক, এরকম কিছু হয়নি, আর এরকম কিছু হয়ে থাকলেও আমার মনে নেই। কিন্তু আমার সব কিছু পরিষ্কার মনে আছে। লজ্জা হওয়া উচিত তোমার বিশ্বজিৎ, তুমি ওখানে পড়তে গেছিলে না চুরি করতে? ইটস অ্যাবসলিউটলি ইম্পসিবল, তুমি কি করে জানবে? তুমি তো ওখানে ছিলেই না। আমি ছিলাম ইয়র অনার, কেডি পাঠক। রিয়েলি? এনিওয়ে, মেনে নিলাম যে তুমি ওখানে ছিলে, কি দেখেছিলে? একটা 1000 টাকার নোট। আমি দেখেছিলাম যে বিশ্বজিৎ মিস সোনালের ব্যাগ থেকে একটা 1000 টাকার নোট চুরি করলেন। আর শিওর যে ওটা 1000 টাকার নোট ছিল? আর এখন বলবে যে তোমার ওই নোটের সিরিয়াল নাম্বারও মনে আছে। আমার ওই 1000 টাকার করকরে নোট পুরোপুরি মনে আছে। কিভাবে? কারণ কেডি পাঠক কখনোই মিথ্যে কথা বলে না, আর এটাই আমার ওখানে থাকার প্রমাণ। ইয়র অনার, মিথ্যে কথা বলছো তুমি, তুমি মিথ্যা কথা বলছো। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি। আই এম সরি মিস্টার রানাওয়াত, আপনি ওই দিন কিছুই চুরি করেননি, কারণ আপনি চুরি করতে পারেননি না, কারণ ইয়র অনার 1998-এ 1000 টাকার নোট ছাপাই হয়নি। 1000 টাকার প্রথম নোটটা সাল 2000-এ ছাপা হয়েছিল। আরও একটা কথা, 18 অক্টোবর 1998 সানডে ছিল, কলেজ বন্ধ ছিল। অর্ডার, অর্ডার। সো মিস্টার কে ডি পাঠক, কে ডি পাঠক তো কখনো ভোলে না, আপনি কি করে ভুলে গেলেন? হ্যাঁ, হয়ে যায় কখনো কখনো মানুষের ভুল। ইউ রাইট, মানুষ তো ভুল করেই ফেলে। কিন্তু মনে ছিল না যখন তখন, বলে দিতে পারতেন যে মনে নেই। মিস্টার রানাওয়াতের মতো আমার হ্যাঁর সঙ্গে হ্যাঁটা কেন মেলালেন? এনিওয়ে, ফরগেট ইট, এটা তো স্রেফ আমার চাল ছিল। তোমার খেলাটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে, কারণ আমি এখান থেকে তোমার প্লাস্টিক সার্জারির দাগগুলো স্পষ্টই দেখতে পাচ্ছি। ধরে ফেললাম।
এটাই আমার চাল ছিল। ইওর অনার, আসলে তোমার মুখে কোনো লাইন বা কোনো রেখা ছিল না, তুমি তোমার মুখটা ছুঁয়ে আসলে তোমার চেহারাটা দেখিয়ে দিয়েছো। এটা প্রমাণ করে দিয়েছো যে তুমি কেডি পাঠক নও, ইউ আর অ্যান ইম্পোস্টার। অ্যাম আই অর অ্যাম আই গৌরব খান্না? নামটা তো মনে আছে তোমার, মিস্টার কেডি পাঠক, খান্না গ্রুপ অফ কোম্পানিসের অজয় খান্নার ছেলে গৌরব খান্না। সেই অজয় খান্না যাকে আপনি 6 বছর আগে জেলে পাঠিয়েছিলেন? হ্যাঁ, ওই অজয় খান্না যিনি জেলেই আত্মহত্যা করেছিলেন এর কারণে। 6 বছর ধরে আমি অপেক্ষা করেছি এই সুযোগের। আমার বাবার যেই টেলিকম স্ক্যান্ডেলের জেল হয়েছিল ওই ডিলকে আমি এগিয়ে নিয়ে গেছি। আর যখন মনোজ নারাং আমার নাম নিতে চাইছিল তখন আমি একই ঢিলে 2 পাখি শিকার করি। ওকে মেরে আমি আমার বাবার ডিলকে লক্ষ্যে পৌঁছেছি, আর একে একে ফাঁসিয়ে আমি এর উচিত জায়গায় আমি পাঠিয়েছি। Don't think that is over, Mr. K.D. Pathak. I'll get you one day. কারণ তুমি আমাকে আমার নিজের বাবার থেকে আলাদা করেছো। বাবার থেকে আলাদা হয়ে যাওয়ার দুঃখটা কি সেটা নিশ্চয়ই তোমার জানা নেই। তোমার তো কখনো তোমার বাবার সঙ্গে মিলই হয়নি। I know everything about you. And I'll get you one day, K.D. Pathak. আমি আমার পুরো ক্যারিয়ারে এরকম কেস দেখিনি, আর প্রার্থনা করি দেখবো না। গৌরব খান্নার এই অন্যায় শিকারের পর এই আদালত তাকে মনোজ নারাঙ্গের খুনের জন্য আর কেডি পাঠককে ফাঁসানোর অপরাধে অপরাধী ঘোষণা করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। আর আদেশ দিচ্ছে যে দ্বিতীয়বার প্লাস্টিক সার্জারি করে গৌরব খান্নার মুখ থেকে কেডি পাঠকের মুখ মুছে ফেলতে। আর এই আদালত অত্যন্ত গর্বের সঙ্গে কেডি পাঠককে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। চলো, বেটার লাক নেক্সট টাইম, মিস্টার ভি রানাওয়াত। আমার ভাগ্যের খুব একটা দরকার হয় না, পরের বার হিসেব সমান সমান হয়ে যাবে, মিস্টার কেডি পাঠক। দেখ বিশ্বজিৎ, আমার মনে আছে আমি বলেছিলাম যে আমি কাউকে বলবো না যে কেডির মানে কি। ইউ প্রমিসড মি। আমি কথার খেলাপ করি না। ওয়েল ডান, টিল নেক্সট টাইম। নেক্সট টাইম। ফর মোর আপডেটস subscribe to our channel, click the show links and enjoy watching the videos.